মহেন্দ্র অধিকারী সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে মদন মিত্রর এই বক্তব্য যে ঘৌ ঘৌ করে তুই ডাকিস, যদিও এখন পেটদের দেখার জন্য অনেক লোক এসেছে। আমি জানি না যে বললাম না যে কোথায় এর শেষ, কোন জায়গা দাঁড়াচ্ছি আমরা আমার জানা নেই। আমি এবার সংক্ষেপে রীতাদির কাছে আসি। রীতাদি, এর আগে সম্প্রতি প্রজাপতি রিলিজ করেছে এবং সেইখানে বলা হচ্ছে যে দেব এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে প্রশ্ন উঠেছে যে মিঠুন চক্রবর্তী এতটাই খারাপ অভিনয় যে কোনো ক্রমে দেবের ঘাট দিয়ে সিনেমাটা উতরে গিয়েছে, এবং তার সঙ্গে সৌগত রায়ের টানা বক্তব্য মানে এখন এবারও শোনা গেল। কেউ বলছেন যে মিঠুন চক্রবর্তী বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, কোথাও জায়গা পাচ্ছে না, এই মুহূর্তে তাই বাংলা ঘোরাঘুরি করছে। কেউ আবার তার বাবা মা তুলে পর্যন্ত আক্রমণ করলেন, এই ছবিটাও দেখতে হচ্ছে বাংলায়। বাংলার ছেড়ে মিঠুন চক্রবর্তীর ক্রেজ নিয়ে প্রশ্ন কোথাও ওঠার জায়গা নেই, সেটা উত্তর কোথাও বাংলার মানুষ দিচ্ছেন, যে জনসভাগুলো যাচ্ছেন সেখানে দিচ্ছেন। আমি একটু গোড়ার থেকে বলছি, মিঠুন চক্রবর্তী যিনি মহানায়ক, তিনি জন্মগ্রহণ কোথায় করেছেন? এই বাংলার পুণ্যভূমিতে, এই বাংলার ছেলে, উনি এই বাংলার মানুষ হিসাবে আপামর বাংলার জনসাধারণের পাশে এসে দাঁড়াতে চাইছেন, কি যেন তিনি একজন মহানায়ক। তার নিজের যোগ্যতায়, নিজের অক্লান্ত পরিশ্রমে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোনো মাইকেল লাল তাকে এই জায়গাটা করে দেয়নি। তার একটা নৈতিক দায়িত্ব আছে, তার একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সেই জন্য তিনি উনি বারবার বলছেন যে আমি বাংলার মানুষের পাশে এসে দাঁড়াতে চাই, এবং প্রত্যেকটি মানুষকে যাদের কাঁচা বাড়ি, নিরীহ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নিরীহ মানুষদের তিনি তাদের বাড়ি করে দিতে চাইছেন, পাশে দাঁড়িয়ে মানে দুর্নীতির প্রশ্রয় না নিয়ে। এইটা আমাদেরকে বুঝতে হবে, এইখানে যেন কোনো দুর্নীতির আশ্রয় না পায়, সেই জন্য উনি বারবার বলছেন আমি পাশে দাঁড়িয়ে জমের মতো পাশে থেকে প্রত্যেকটা মানুষকে বাড়ি তৈরি করে দেবো। এই মানে উনি বলছেন না, উনি বলছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের দ্বারা যেন প্রত্যেকটি মানুষ এই সহায়তা পায়। উনি তো কোথাও বলে দেননি, উনি তো আবারও বলছেন যা ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যেন এই সুবিধা পায়। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের তাহলে তাকে কেন আক্রমণের মুখে পড়তে হচ্ছে ভাবে। আর বুড়ো কাকে বলছেন, আপনি কি করেছেন? দুদিন আগে এই একটা ইভেন্ট আমি দেখলাম, এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, ধুতি পরে বম্বের একজন নায়িকা রবীনা ট্যান্ডনের সাথে আপনি কি করেছিলেন? তু চিজ বাড়ি হ্যায় মস্ত মাস নেচেছিলেন না? না না, এই রাজনীতিবিদ বলে কি নাচতে পারবেন? নেই তো, এটা তো আজব আপনাদের। পঁচিশজন আর কে কি পাচ্ছে না, অ্যাক্টিং করতে পাচ্ছে না, রোল পাচ্ছে না, ওটা আপনার দেখার বিষয় নয়। আমি বাংলাকে দেখুন, এত দুর্নীতি, এত দুর্নীতি, মাটির ওই ছেঁড়া ত্রিপল দিয়ে তো জল পড়ছে, টালি দিয়ে তো জল পড়ছে, একটা ত্রিপল তো কেউ পায় না, দালালরা নিয়ে চলে যাচ্ছে, ব্লক প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট সব তো হা করে দিচ্ছে, কেউ তো কিছু পাচ্ছে না, তাদের জন্য বাড়ি করে দিতে হবে না? 17 লক্ষ নাম আজকে ডিলিট হয়ে গেছে, নিজে নিজে ডিলিট হয়ে গেল, এত দুর্নীতি। সেইগুলো আমাদের দেখতে হবে, উনি পাশে দাঁড়িয়ে পড়াবেন বলেছে, এই কথাটা আপনারা বুঝতে পারছেন না? যে কোনো রাজনৈতিক দলের মানুষজন নির্বিশেষে।